ঢাকার কয়েকটি জায়গা ও রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা ট্রাফিক ফ্লো। মুহূর্তে চিহ্নিত করা যায় গাড়ি, নম্বর প্লেট, কালার ও ফিটনেস। তাই অবৈধ পার্কিং, দুর্ঘটনা এবং অপরাধে ব্যবহৃত গাড়ি ও মালিককে খুঁজে বের করতে সময় লাগে কয়েক সেকেন্ড। ঢাকায় চলাচল করে এমন 28 ধরনের যানবাহন চিনতে পারে এই প্রযুক্তি। যদিও বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা ট্রাফিক নিয়মে না এলে যানজট নিরসনে কাজে আসবে না এই ট্রাফিক ফ্লো। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল গেট দিয়ে প্রবেশের সাথে সাথেই গাড়ি ও নম্বর প্লেট শনাক্ত করছে প্রযুক্তি। ঢাকা ইপিজেড এলাকার চিত্র এটি। এখানেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে গাড়ি। ঢাকার এমন 6টি জায়গায় বসানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ট্রাফিক ফ্লো, ফলে সহজে চিহ্নিত করা যায় গাড়ি ও নম্বর প্লেট। কোনো দুর্ঘটনা ঘটলে কিংবা অবৈধ পার্কিং করলে মুহূর্তে পাওয়া যাচ্ছে গাড়ি ও মালিকের বিস্তারিত তথ্য। এই সফটওয়্যারের মাধ্যমে ভেহিকেলের গতি, প্রকৃতি এবং পরিচিতি তিন ধরনের ইনফরমেশনই রিয়েল টাইম বের করা সম্ভব। ফর এক্সাম্পল, কোনো একটা ফিউজিটিভ ভেহিকেল যদি আইডেন্টিফাই করতে হয়, সেটা গুলশান 2 থেকে গুলশান 1-এ গেছে, 1 থেকে নিকেতনে গেছে, এরকম এই মোশন প্রোফাইলটা বিভিন্ন ল এনফোর্সমেন্ট অথরিটির জন্য ডেফিনেটলি কার্যকর একটা সমাধান হবে বলে আমরা মনে করছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। তবে সরকারি বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠানে ব্যবহার হচ্ছে এই প্রযুক্তি। পুরো শহরে চালু করা গেলে আরও সহজ হবে অপরাধ শনাক্তের কাজ। ঢাকা এবং আশেপাশের এলাকায় 54টি লোকেশনে ট্রাফিক সার্ভেও করছি। এটা জাইকার আন্ডারে ডিটিসি এর অধীনে পরিচালিত হয়েছে সার্ভেটা। তো এই সার্ভের মাধ্যমে আমরা কোন এলাকায় কতগুলো কী ধরনের গাড়ি যাচ্ছে, সফটওয়্যারটা সেখানে সিটি কর্পোরেশনকে দিয়েছি। সিটি কর্পোরেশন এবং সেখানকার লোকাল পুলিশ অথরিটির মাধ্যমে তারা আর কি লোকালি জিনিসটাকে মনিটর করছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তির পুরো সফল পেতে আগে শৃঙ্খলায় আনতে হবে ঢাকার ট্রাফিক ব্যবস্থা। ঢাকার যে পরিবহন ব্যবস্থাপনা, এখানে লেনভিত্তিক গাড়ি চলছে না, এখানে 18 সংস্করণের গাড়ি চলছে, ছোট গাড়ি, বড় গাড়ি, ধীরগতি, ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি সবই চলছে। এআই এর মাধ্যমে আপনি সড়কে শৃঙ্খলা আনতে পারবেন, কিন্তু আমি যদি যানজট কমাতে চাই, দুর্ঘটনা কমাতে চাই, তাহলে আমার সড়কের ব্যাকরণটা আগে ঠিক করতে হবে। ঢাকার বাইরেও কয়েকটি জায়গায় চালু হয়েছে ট্রাফিক ব্যবস্থাপনার এই প্রযুক্তি ট্রাফিক ফ্লো। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।